তো কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো। আর আজকে হচ্ছে সপ্তমী, তো শুভ সপ্তমী তোমাদের জানাই। ওকে, আজকে ভিডিওটা কোনো খাবার মানে খাবার ভিডিও হবে না, না চ্যালেঞ্জ হবে। আজকে আমরা কলকাতায় যাচ্ছি ঠাকুর দেখতে, তো সেটাই দেখবো, মানে কী কী ঠাকুর দেখছি সেটা তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? আর কিছু ভালো ভালো স্লোমো কিছু একটু হবে, ঠিক আছে, সেইগুলো দেখাবো। আর হচ্ছে দ্বিতীয় কথা, জানিও কোন ঠাকুরটা সব থেকে বেশি ভালো লাগলো। আর এত ক্রাউড, এত মানে অসুবিধা আছে না, যে মানে ক্রাউড আর এত হইচই যে ওইখানে ভয়েস ওভার করতে পারবো না, আমি ভয়েস ওভারটা পরে করে দেবো। তো কোনো কিছু যদি বলতে না পারি, যদি কোনো অসুবিধা হয়, কোনো কিছু ভুল হয়, সেটা জন্য ক্ষমা করে দিও। আর কোন প্যান্ডেলটা সব থেকে বেশি ভালো লাগলো, কোন মুহূর্তটা সব থেকে বেশি ভালো লাগলো সেটা জানাবে, ঠিক আছে? ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর এইভাবে আমাদের পাশে দাঁড়িয়ে থাকবে। ওকে, তো চলো এই ভিডিওটাকে কলকাতা বন্দর থেকেই স্টার্ট করা যাক। ওকে, বাই। তো হ্যাঁ, চলে এসেছি আমাদের প্রথম মণ্ডপে, যেটা হচ্ছে তরুণ সাথী স্পোর্টিং ক্লাব। ছোটর মধ্যে প্যান্ডেলটা খুবই ভালো করেছে, ঠিক আছে, আর প্রতিমাটা তো দারুণ করেছে, দেখো তোমরা। তো আমাদের দ্বিতীয় মণ্ডপ হচ্ছে শান্তি পল্লী ক্লাব। এখানের প্যান্ডেলের থিমটা দারুণ করেছে, প্যান্ডেলটাও ভালো করেছে, প্রতিমাটাও খুবই সুন্দর হয়েছে। তোমরা দেখো, এক এক করে আমরা সব ভিডিও করেছি, দেখো ভিডিওটা ভালো লাগবে। তো আমরা চলে এসেছি নেক্সট প্যান্ডেলে, যেটা হচ্ছে যোধপুর পার্ক। তো এরও প্যান্ডেলটা খুবই সুন্দর করেছে, মণ্ডপটাও দারুণ হয়েছে, প্রতিমার তো কোনো তুলনাই হবে না, দারুণ। আমরা চলে এসেছি নেক্সট মণ্ডপে, একবার শুধু তোমরা দেখে নাও কতগুলো অ্যাওয়ার্ড পেয়েছে। হ্যাঁ, এটা হচ্ছে সিংহ পার্ক। তো খুবই দারুণ করেছে মণ্ডপটা, প্যান্ডেলও খুব ভালো করেছে, আর প্রতিমার তো কোনো কথাই নেই। তো তোমরা প্যান্ডেলটা দেখো। তো এবার আমরা চলে এসেছি একডালিয়া পার্ক। প্রতিমাটা কী সুন্দর লাগছে, ঝাড়টা দেখো কী সুন্দর লাগছে, আর প্যান্ডেলের তো কিছু বলারই নেই, গেটগুলো অসাধারণ গেট বানিয়েছে লাইটিংয়ের উপরে, আর প্যান্ডেলের তো কিছু বলাই নেই, তোমরা দেখতে চলবে আস্তে আস্তে, কিছুক্ষণ পরেই প্যান্ডেলটা তোমরা দেখবে, একদম অসাধারণ প্যান্ডেল,
খুবই ভালো লেগেছে আমাদের। তো এটা হলো ফাল্গুনী সঙ্গ, প্যান্ডেলটা দারুণ করেছে আর থিমটাও বেশ ভালো করেছে, পুরোটা প্রদীপের প্রদীপের উপরে আর কি, ঠিক আছে। প্রদীপ খুব সুন্দরভাবে আর্টিফিশিয়াল প্রদীপ আর লালটেন ঝুলছে, খুব সুন্দর লাগছে। প্যান্ডেলটা ভালো করেছে, ছোটোর মধ্যে ছোটো জায়গার মধ্যে অসাধারণ করেছে, দেখো তোমরা। তো এটা হলো সিংহী পার্ক, প্যান্ডেলটা বাচ্চাদের দিক থেকে খুবই ভালো হবে, প্রতিমাটাও খুবই ভালো লাগছে। আর এটা হচ্ছে বাটুল দি গ্রেটের যে কার্টুনটা হয় সেই কার্টুনের উপরে থিম বেস করে, খুবই সুন্দর। আর প্যান্ডেলটা তো একসময় এমন মনে ছিল এটা ফ্ল্যাট, আমি তো ভেবেছিলাম এটা ফ্ল্যাট, কিন্তু না, এটা ফ্ল্যাট না, এটা হচ্ছে প্যান্ডেল, খুবই সুন্দর। আর লাইটিংও দেখো কিছু কত সুন্দর করেছে, আর এরকম মানে পুরোটাই বাচ্চাদের উপরেই সব কিছু করা, ঠিক আছে। খুবই ভালো লাগছিলো আর খুবই ভালো করেছে, অল্প জায়গার মধ্যে ভালো করেছে। Trying to make y'all comfortable. That's right. For the record, you ain't trying to grow, then it's done for you. That's right. For the record, lab on me going all the way. All the way. For the record, ain't trying to link, no time to waste. For the record. When they got it, off record, I let them take advantage. I was wildin', off record deals. Tell them talk to Colin for the quote. Off record, I still want the act, not the ghost. তো হ্যাঁ, এবার চলে এসেছি হিন্দুস্তান পার্ক,
লাইটিংয়ের তো কিছু বলারই নেই, 101 লাইটিং, গেটটা দেখো কত বড় গেট, ঠিক আছে। তারপরে আরও একটা লাইটিংয়ের এত সুন্দর একটা প্যানেলের মতো করা রয়েছে, ওইখানে সবাই ফটো তুলছিল, আমরাও ফটো তুলছিলাম, এত সুন্দর লাগছিল যে কি বলবো। যেটা হচ্ছে এইটা, এই জায়গাটা দেখো কত মানে এত সুন্দর লাগছে, আর ওখানে তোমার দেখাতে বোঝাতে পারবো না, ফটো তুলে এত সুন্দর লাগছে না কি বলবো। আর প্যান্ডেলটাও ভালো করেছে, প্যান্ডেলটা হচ্ছে বিপ্লবীদের যারা আমাদের দেশের জন্যে লড়েছে, নিজের জীবন দিয়েছে তাদের উপরে, ঠিক আছে, তাদের এখানে সবার কথা বলা আছে। আর একটা জিনিস একটু খারাপ লাগছিল, আমাদের পাশে কিছু ছেলেপিলে ছিল যারা খুব বাজে বাজে কমেন্ট পাস করছিল, খারাপ লাগছিল, কেন এদের জন্যেই আজকে যেইভাবে আমরা আছি এদের জন্যেই আমরা আছি। তো যাই হোক, খারাপ লাগছিল, ঠিক আছে, একজন তো বলতে গেল বলে ঝামেলা বেঁধে গেল, দেখ আর কী বলা যাবে, যাই হোক ওই টপিক ছাড়ো। আর এই যে খুবই সুন্দর, মানে এত সুন্দর করে চারি সাইড দিয়ে করেছে, নিচে ছোট ছোট দোকান রয়েছে যেটা তোমরা কিছুক্ষণের মধ্যে দেখবে, এই যে দেখো যেমন একটা দোকান, এরকম অনেক কটা দোকান করা রয়েছে। আমি তো প্রথমে ভাবছিলাম হলো রিয়েল দোকানের মাঝখান দিয়ে প্যান্ডেল হয়তো, দুই সাইডে দোকান, তারপরে দেখলাম না এটা আর্টিফিশিয়াল বানানো আর কি, খুবই ভালো লাগলো। আর মায়ের পিছনে, মা দুর্গার পিছনে একটা অশোক চক্র ঘুরছে, যেটা খুবই ভালো লাগে। তুমি যদি একটু মন দিয়ে দেখো তাহলে ভিডিওতে বোঝা যাবে না, যদি সামনে দাঁড়িয়ে মন দিয়ে দেখো তুমি যেন আমার মনে হচ্ছে তুমি হিপনোটাইজ হয়ে যাচ্ছ, এরকম মনে হচ্ছে। যাক, ওভারঅল প্যান্ডেলটা অসাধারণ ছিল, থিমটাও খুবই ভালো ছিল, আমার তো খুবই ভালো লাগলো। তো হ্যাঁ, এবার চলে এসেছি ত্রিধারা সম্মেলন। প্যান্ডেলটা খুবই ভালো করেছে, মই আর টেবিল দিয়ে খুবই সুন্দর থিমটা করেছে, কিন্তু আমরা যখন গেছি তখন বাজে 4:15 থেকে 4:20। একবার শুধু ভিড়টা দেখো তোমরা, খালি ভিড়টা দেখো কত ভিড়। এরকম আমরা 3:15 ওইখানে গিয়ে প্যান্ডেলে লাইন দিয়েছি, প্যান্ডেল থেকে যখন বেরোচ্ছি তখন বাজে মাত্র 4:35, কিচ্ছু না, 1 ঘন্টা ভিড় ঠেলে এসেছি, অবস্থা সবার খারাপ হয়ে গেছে। কিন্তু প্যান্ডেলটা যখন দেখলাম খুবই ভালো লাগলো, প্যান্ডেলটা দেখে খুবই দারুণ সুন্দর, সিম্পল হেভি থিম করেছে, খুবই সুন্দর লেগেছে। কিন্তু হ্যাঁ, পুলিশ কাকাদের একটু যদি আমাদের আর একটু দাঁড়াতে দিত খুবই ভালো লাগতো, কিন্তু মানছি আরও অনেক লোক আছে, ওরাও দেখবে, ঠিক আছে, সবই ভালো, ওরাও আমাদের জন্য সারা বছর পুজোয়, সরি পুরো পুজোটাতে খুবই খাটে, সারা রাত ধরে থাকে, অল দ্য বেস্ট, কোনো অসুবিধা নেই, যেটা হয়েছে ভালোই হয়েছে, কোনো অসুবিধা নেই। কিন্তু আমার সব কিছু, প্যান্ডেলটা খুবই ভালো লাগলো, মায়ের প্রতিমাটাও খুবই সুন্দর লাগছিল, অসাধারণ। তো আশা করতে পারি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, আর ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটা লাইক করবে, চ্যানেলটা মনে করে সাবস্ক্রাইব করবে, আর যে যদি কোনো ভুল হয়ে থাকে কমেন্টে জানাবে, আর হচ্ছে এইভাবে পাশে থাকবে আমাদের, আর প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবে, ঠিক আছে। চলো দেখা হচ্ছে নেক্সট আর একটা ভিডিওতে, ওকে বাই। I'm gonna go to the bathroom.